আর যেমনটাই বলছিলাম আপনাদেরকে আপনার জলমগ্ন ঘাটালের ছবি দেখাবো দেখতে পা মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফিদ বৃষ্টিতে জলমগ্ন একের পর এক ওয়ার্ড দেখুন কিভাবে ভেসে গেছে যে সড়কের সড়ক পর্যন্ত জলপূর্ণ হয়ে গেছে একেবারে বাড়িঘর যেগুলো ছোট নিচু বাড়ি সেগুলো তো জলের তলায় যেগুলো বড় বাড়ি সেগুলোর কিন্তু একটা অন্তত ফ্লোর দেখা যাচ্ছে জলের তলায় রয়েছে ড্রোন শট দেখাচ্ছে রিপাবলিক বাংলা সর্বপ্রথম আপনাদেরকে লাগাতার সেই ছবি আমরা দেখিয়ে যাচ্ছি এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন যে কিভাবে ঘাটালের সিচুয়েশন পরিস্থিতি এখন হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি থেমেছে নিম্নচাপ সরেছে কিন্তু টানা তিন চার দিন যে বৃষ্টি হলো তার জেরে একেবারে জলমগ্ন অবস্থা দেখুন নদী বাঁধ ভেঙে গিয়ে কিভাবে জলের স্রোত বাড়ছে আমরা জানি যে ঘাটালে চন্দ্রকোনা নদী এবং একই চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরের জায়গা এবং তার পাশাপাশি শিলাবতী নদীর যখন ভয়াবহ অবস্থা হয় সেই ছবি দেখতে পাচ্ছেন রাত্রেবেলার ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর অবস্থা এবং তারপরে সকালের ছবিটা একবার দেখুন রাতের অন্ধকারের মধ্যে ছবিটা আরো বেশি ভয়াবহ ছিল মারাত্মক ছবি একটা মানুষ একটা এক ব্যক্তি যাচ্ছে বাইক নিয়ে তার অর্ধেকটা একবার জলের তলায় মারাত্মক ছবি এটা রাস্তা না নদী কিন্তু কোনো রকমভাবে বোঝার উপায় নেই কার্যত বোঝাই যাচ্ছে না রাস্তা এবং মাঠ ঘাট সব কিছু এক হয়ে গেছে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন বাইকে করে যাচ্ছে তার ম্যাক্সিমামটা পুরো জলের তলায় আর এরই পাশাপাশি একটা দোকান ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে মনে হচ্ছে দেখে কোনো ছোট কাঁচা বাড়ি সেই দোকানটি হয়তো সেক্ষেত্রে তারও কিন্তু বেশিরভাগ জলমগ্ন অবস্থায় যারা এই রাস্তাতে যাচ্ছেন বাইক ছোট গাড়ি প্রত্যেকটা কিন্তু অর্ধেক জলে ডুবে রয়েছে কি মারাত্মক কিন্তু অবস্থা দেখতে পাচ্ছেন যে এইভাবে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে আর প্রতি বছর কিন্তু একই ছবি দেখুন একটা বড় গাড়ি দেখতে পাচ্ছেন সেই গাড়িও কিন্তু চাকার ম্যাক্সিমাম অংশটা জলের তলায় আর ঠিক এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে একটা বিশেষ প্রতিবেদন দেখাতে চাইবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত দেখুন কি ছবি তুলে ধরেছে সুদীপ্ত কংসাবতী নদীর বাঁধ নতুন করে ভেঙে গিয়েছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে রামগড় চাতালে আমার পেছনে যতদূর নজর যাবে শুধু জল আর জল এটা কিন্তু রাজ্য সড়ক এবং এই সড়কের উপর দিয়ে কিন্তু বাস থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি সমস্ত কিন্তু যাতায়াত করে আমি দেখাবো রাস্তার পাশে যে মাইলস্টোনটা তুমি এইটা দেখলেই বুঝতে পারবে জলের স্তর ঠিক কতটা দেখো একেবারে মাইলস্টোনটা কিন্তু প্রায় ডুবে গিয়েছে রাস্তার ধারের যে দোকানগুলো সেই দোকানগুলোর ছবিও দেখাতে বলবো যে কিরকম পরিস্থিতি আমার ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবি তুলে ধরছে তুমি দেখো রাস্তার ধারে যাদের দোকান তারা কিন্তু কোনোভাবে তাদের দোকানে একটু ঢোকার চেষ্টা করছে যে ভেতরে কোনো জিনিস অবশিষ্ট রয়েছে কিনা সেটা দেখার জন্য আমি একটু কথা বলার চেষ্টা করবো দাদা একটু যদি বেরিয়েছেন কথা বলি একটু এই যে পরিস্থিতি দাদা প্রত্যেক বছর তো আপনাদের এইরকমভাবেই দিন কাটাতে হয় হ্যাঁ হ্যাঁ এইভাবেই দিন কাটাতে হয় এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক সহায়তা পেয়েছে না না পাইনি না কোনো পাননি গত বছরও পাননি তার আগের বছরও পাননি এবং আমি এইটার ব্যাপারে আমি এমনকি তোমার দাসপুরেও মানে খবরাখবর করেছি পুলিশদেরকে বলেছি কোনোটাই আমার কোনো কথা গ্রাহ্য করে না কোনো গ্রাহ্য করা হয়নি আমি আচ্ছা এখানে তো প্রত্যেক বছরই জল হয় এই জলটা কি আজকে হঠাৎ করে বেড়ে গেল না এটা এই বৃষ্টিটা যা হয়েছে তার থেকে ধীরে ধীরে বাঁধ ভেঙে এই বন্যাটা জোর হলো ছবিটা দেখতে পাচ্ছেন এবং ড্রোন শট দেখাচ্ছে আপনি একবার টপ শট দেখতে পাচ্ছেন যেখানে এই ঘাটাল এখানে জলমগ্ন অবস্থা রয়েছে এবং একটু আগেও আপনাদেরকে যে ছবি দেখাচ্ছিলাম একটা দোকানের সেখানে কিন্তু তার বেশিরভাগ জায়গাটা একেবারে জলমগ্ন বুঝতে পাচ্ছেন তার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে ব্যবসা করতে হচ্ছে এবং এই জলমগ্ন পরিস্থিতি কিন্তু একবার বা দুবার বা এক বছর দু বছর নয় প্রতি বছর কিন্তু একই ছবি দেখা যায় পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় আর এটা যেমন দেখছেন আপনারা পশ্চিম মেদিনীপুরের ছবি ঠিক এরই নিম্নচাপ কেটেছে দুর্যোগের মেঘ কোথাও কেটেছে কিন্তু বৃষ্টি যেভাবে টানা কয়েকদিন ধরে হলো তার জেরে কিন্তু এভাবে জলমগ্ন একাধিক জেলা এ রাজ্যের একাধিক জেলার ছবি দেখালাম আপনাদেরকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটা জায়গা কার্যত কিন্তু একটা কমন ছবি সামনে আসে তা হচ্ছে কি মানুষ কষ্ট পাচ্ছেন যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা প্রত্যেকটা জায়গায় মানুষ কিন্তু কষ্ট পাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু একটা বা দুটো বছরের ছবি নয় প্রতি বছর কিন্তু এরকমই ছবি দেখা যায় ঘাটালের ছবিটা একবার ভাবুন তো আপনারা ঘাটালের কি কোনো পরিবর্তন হয়েছে বারবার বলা হয় মাস্টার প্ল্যান কোথায় মাস্টার প্ল্যান সেটা খায় না
মাথায় দেয় যে এখনো পর্যন্ত কার্যকর হচ্ছে না, যদি হয়ে থাকে তাহলে তার এই সিচুয়েশন কেন, এই মানুষগুলোর কি তাদের মানে বলা যায় তাদের কি দোষ তারা এভাবে কষ্ট পাচ্ছেন? কারণ প্রতিশ্রুতির বন্যা বইছে প্রত্যেকটা বার, কিন্তু আদতে তা কার্যকর হয় না। অন্যদিকে উলুবিরিয়া ছবি দেখিয়েছি আপনাদেরকে, উদয়নারায়ণপুর ছবি দেখিয়েছি আপনারা, কি কোনো পরিবর্তন দেখতে পারলেন? প্রত্যেকটা বছর তো এই খবর দেখাচ্ছে আপনাদেরকে বিভিন্ন সংবাদপত্র থেকে শুরু করে সংবাদকর্মীরা, সেখানে কি কোনো রকম পরিবর্তন দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না, কারণ প্রতি বছর কিন্তু একই ছবি ঘুরে ফিরে আসে। টানা কয়েকদিন বৃষ্টিপাত হয় এবং তার জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। এবং এই মুহূর্তে আপনাদেরকে আবার খানাখুলের ছবি দেখাচ্ছে, সেখানেও কিন্তু বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে একাধিক জায়গা, নদী বাঁধ ভেঙে পড়েছে এবং তার জেরে প্লাবিত খানাখুল এবং তার পার্শ্ববর্তী জায়গাগুলো। নদী বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে রূপনারায়ণের জল, কারণ আমরা জানি যে এখান থেকে কিন্তু রূপনারায়ণ তা সেখান থেকে বাহিত হয় এবং তার জেরে কিন্তু রূপনারায়ণের জল যেমন বাড়ছে এবং একই সঙ্গে প্লাবন দেখা দিয়েছে। মুন্ডেশ্বরী নদী বাঁধ ভেঙেও কিন্তু প্লাবিত পুরশুরা। আপনাকে খানাখুলের ছবি দেখালাম, এই পাশাপাশি বাঁকুড়ার ছবি দেখাবো, সেখানেও কিন্তু একই অবস্থা। মানে যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা একটু ভালো করে আমরা দেখি, একাধিক জায়গা কিন্তু দেখবো আমরা কি জলমগ্ন অবস্থায় পড়েছে এবং সেখানকার মানুষরা কষ্ট পাচ্ছে। আর মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলে রিপাবলিক বাংলা, সেক্ষেত্রে মানুষের দুর্দশার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এই ছবিগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না, না কি রাস্তাঘাট থেকে হচ্ছে, রাস্তার কোনো স্বাস্থ্য পরিবর্তন হচ্ছে, আর না কি এখানে জল নিকাশি ব্যবস্থা কোনো উন্নতি হচ্ছে। আর তার জন্য কিন্তু বারবার এভাবে মানুষকে কষ্ট পেতে হচ্ছে। বাঁকুড়ার ছবি দেখতে পাচ্ছেন, জলের তলায় বাঁকুড়া, টানা বৃষ্টি এবং তাতে জলমগ্ন অবস্থা বাঁকুড়ার, একাধিক বাড়ি এখনো পর্যন্ত জলের তলায়। এবং এই মানুষগুলো দেখুন, বারবার বলছি এটা তো ভোট দেয়, কিছু তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু এই মানুষগুলোর কি দোষ বলুন তো? এরা তো কোনো রকম সুরাহা পাচ্ছেন না, প্রতি বছর তাদেরকে এভাবেই কষ্ট করতে হচ্ছে, তাদেরকে এভাবে ডিঙি নৌকা করে পারাপার করতে হচ্ছে, জল বেয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে, স্কুল যাওয়া, কলেজ যাওয়া, অফিস যাওয়া, দৈনন্দিন কাজকর্ম করা, সব কিছু করতে হচ্ছে জলের মধ্যে থেকে। এবং জল নিকাশি ব্যবস্থা নেই, ড্রেনেজ সিস্টেম কোনো কিছু নেই, অপেক্ষা করে থাকতে হবে কিসের ওপর? প্রকৃতির ওপর। কখনো সূর্যের আলোতেই জলগুলো শুষে মানে শোষিত হবে, তারপর তারা এই জল থেকে রেহাই পাবেন। কেন বলুন তো হবে? যখন প্রতিশ্রুতি দেওয়া হয় সেই তো প্রতিশ্রুতির বন্যা হয়ে যায়। তাহলে এখন জনপ্রতিনিধিরা কেন এই ধরনের কোনো ব্যবস্থা সুরাহা করছে না? বললে পরে কি বলবেন যে প্রকৃতির ওপর কি কারোর হাত আছে? হয়তো নেই, কিন্তু রাস্তাঘাট যদি উঁচু করা হয় তাহলে মনে হয় কিন্তু এর থেকে সুরাহা পাওয়া যেতে পারে। এবং ড্রেনেজ সিস্টেম, আর এই মুহূর্তে সেই তিনটে ছবি আরও একবার আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। পাঁশকুড়ার ছবি, একই সঙ্গে উদয়নারায়ণ ছবি, বাঁকুড়ার ছবি এবং প্রথম ছবিটা খানাখুলের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। তিনটে জায়গা কিন্তু একই অবস্থা এবং তারই পাশাপাশি পাঁশকুড়ার ছবিও দেখাচ্ছি। প্রত্যেকটা জায়গা জলমগ্ন অবস্থা, কারণ টানা বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে কার্যত কিন্তু এভাবে জলবন্দী হয়ে থাকতে হচ্ছে মানুষজনকে। ঘরেও জল ঢুকেছে, বাইরে বেরোলেও জল, কোথাও হাঁটু সমান জল, কোথাও কোমর সমান জল। কিন্তু এই পরিস্থিতি থেকে এরা রেহাই কবে পাবেন? সবটাই কি প্রকৃতির ওপর ছেড়ে দিলে হবে? প্রকৃতি তো এসে ভোট করায় না, ভোট করান কারা? জনপ্রতিনিধিরা। তাহলে তারা কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? একাধিক নদ নদী পুষছে এবং তারপরে জলমগ্ন জেলাগুলি, একাধিক জেলার ছবি দেখালাম আপনাদেরকে, প্রত্যেকটা জায়গায় একটা কমন ছবি, তা হচ্ছে জল যন্ত্রণা। আর জল যন্ত্রণার শিকার হচ্ছেন কারা? আম আদমি, একবারে সাধারণ মানুষজন। তারা ঘরে জল ঢুকেছে, বাইরে বেরোলে বাইরে রাস্তাতেও জল, প্রত্যেকটা জায়গায় জল। কিন্তু যে জল আমাদের কাছে জীবন, সেই জল আবার ভয়ঙ্কর হয়ে ওঠে যখন এভাবে জলমগ্ন অবস্থায় তাদেরকে থাকতে হয়। তবে এই নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন একবার সেটাও শুনুন আপনারা। অনেক জেলা ইনান্ডেটেড, প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধান সচিব ও সচিব পর্যায়ের 10 জন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলে নির্দেশাবলী দিয়েছেন। নিচু এলাকা থেকে প্রয়োজনে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকল জায়গায় দুর্যোগ মোকাবিলার জন্য সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাঁশকুড়ার ছবিটাও দেখাবো, এই দুটি ছবির পাশাপাশি আপনাদেরকে পাঁশকুড়ার ছবিও দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন প্লাবিত পাঁশকুড়া। ঘরবাড়িগুলো একবার দেখুন হেলে রয়েছে, কারণ হচ্ছে জলের তলায় দীর্ঘদিন ধরে এভাবে রয়েছে তার থাকার জন্য কিন্তু এই অবস্থা। ছবি অত্যন্ত ভয়ঙ্কর, বাঁধ ভেঙে প্লাবিত পাঁশকুড়ার একাধিক এলাকা, আতঙ্কে ঘর ছাড়া এই মুহূর্তে বহু মানুষজন। উদ্ধার কার্যে ইতিমধ্যে এনডিআরএফ টিম নেমেছে, কিন্তু মানুষের আতঙ্ক তা তো তাদেরকে তারা করেই বেড়াচ্ছে। অতিবর্ষণ এবং ব্যারেজ থেকে জল ছাড়া দুটোর কারণে কিন্তু কাঁসাই নদীতে যেভাবে
দিয়ে জল বাড়ছে, বিপদ সীমার উপর দিয়ে জল বাড়ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁসাই নদী, সেই কাঁসাই নদীর জল অত্যন্ত মারাত্মক অবস্থায় রয়েছে এই মুহূর্তে জলস্তর, এবং সেই ছবি অত্যন্ত ভয়ঙ্কর, কারণ বিপদ সীমার উপর দিয়ে বইছে এই জল। এবং সেখানে কিন্তু বাঁধ রক্ষায় গ্রামবাসীরা তারা এগিয়ে আসেন, কিন্তু তাও কি সম্ভব? সম্ভব নয়, এবং সেই কারণে কিন্তু সমস্ত চেষ্টা বৃথা হয় আর তারপরে প্লাবিত হয়ে যায় একের পর এক জায়গা। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া এলাকায় সেখানে দেখা যাচ্ছে 15 থেকে 18 নম্বর ওয়ার্ড যে রয়েছে সেই ওয়ার্ডগুলো এলাকায় বাঁধ ভেঙে যায়, আর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যায় বেশ কয়েকটা গ্রাম, আর তাতে কিন্তু নাজেহাল হচ্ছেন, একেবারে বলা যায় বিপর্যস্ত হয়ে জীবন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। তবে এটা একটা বা দুটো বছরের ছবি নয়, প্রতি বছরের ছবি কিন্তু এরকমই। যখনই অতিবর্ষণ হয় বা ব্যারেজ থেকে জল ছাড়া হয় ঠিক এইভাবেই প্লাবিত হয়ে যায় এই সমস্ত জায়গা। দেখতে পাচ্ছেন আপনারা পাঁশকুড়ার ছবি, কিভাবে কাঁসাই নদী জলস্তর বেড়েছে এবং তা মারাত্মক আকার ধারণ করেছে এবং তার জন্য প্লাবিত একাধিক জায়গা, ফুটছে নদী এবং ভাসছে জেলা। সর্বোচ্চ রেকর্ডের জল এবারে কংসাবতী নদীতে এসছে, তো তাতে আমাদের পাঁশকুড়া ব্লক এবং শহর এরিয়া তিনটে জায়গা ভেঙেছে। পাঁশকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ড এবং 18 নম্বর ওয়ার্ড, আর চৈতন্যপুর 2-এর উদয়পুর বলে একটি জায়গা, তাতে পাঁশকুড়া ব্লক শহর শুধু নয়, তমলুক এবং শহীদ মাতঙ্গিনী ব্লকও জলমগ্ন হবে। এনডিআরএফ টিম নেমেছে, 15 নম্বর ওয়ার্ডের মানুষরা আটকে গেছে, এখন আমাদের লক্ষ্য মানুষকে আগে উদ্ধার করা। আমরা ঘুমাইনি, হ্যাঁ বাঁধের উপরে আশ্রয় নিয়েছি, এমাত্র আমাদের কোনো নেতা টেতার কারো দেখা নেই, কী করা যায়, আমরা সাধারণ মানুষ সবার হেল্প করছি। কংসাবতী নদীর জল জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতে ছিল, আজ ভোরবেলা 4টার সময় পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁশকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে। এখনও পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি, প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে, মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না, একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে। নিম্নচাপ কেটেছে।